সমালোচনায় কান না দিয়ে আত্মবিশ্বাস নিয়ে প্রজাতন্ত্রের কর্মচারীদের জনগণের কল্যাণে কাজ করে যাবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম কর্মদিবসে ব্যস্ত সময় পার করলেন নতুন মন্ত্রিসভার সদস্যরা, ফুলেল অভ্যর্থনায় বরণ করে নেন মন্ত্রণালয় এবং বিভাগের সচিবরা। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরের 8.5 ডিগ্রি সেলসিয়াস। সমলয় পদ্ধতিতে ধান চাষে আগ্রহী হচ্ছেন ফরিদপুরের কৃষকরা, স্মার্ট কৃষি গড়তে 50% ভর্তুকিতে আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহ করছে সরকার। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি জেলা সংবাদে, আপনাদের সাথে আছি আমি লিনিয়া রহমান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে যাব বিস্তারিত সংবাদে। যে যাই বলুক না কেন, দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকার কাজ করে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমালোচনায় কান না দিয়ে প্রজাতন্ত্রের কর্মচারীদের জনগণের কল্যাণে কাজ করে যাবার আহ্বান জানান তিনি। সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদাবোধ নিয়ে কাজ করে যেতে হবে উল্লেখ করে সরকার প্রধান বলেন, সমালোচনা থাকবেই, তবে আত্মবিশ্বাস নিয়ে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে, ভেবেচিন্তে প্রকল্পের কাজ হাতে নিতে দায়িত্বরতদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনো প্রকল্প যখন আপনারা গ্রহণ করবেন তখন অবশ্যই এটা মাথায় রাখবেন যে এই প্রকল্পটা বাস্তবায়ন হলে তার রিটার্ন কী আসবে, সেখান থেকে মানুষ কতটুকু লাভবান হবে বা দেশ কতটুকু লাভবান হবে। শুধু একটা প্রকল্প নেওয়ার জন্য, টাকা খরচ করার জন্য প্রকল্প আমি কিন্তু সেটা নেই না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নতুন মন্ত্রিসভার সদস্যরা আজ প্রথম কর্মদিবসে ব্যস্ত সময় পার করেছেন, নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নেওয়ার পাশাপাশি সবার সাথে পরিচিত হন তারা। সচিবালয়ে পৌঁছালে তাদের ফুলেল অভ্যর্থনা জানান মন্ত্রণালয় এবং বিভাগের সচিবরা। বিভিন্ন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় পরিচিতি সভা। দায়িত্ব নেওয়ার পর মন্ত্রিসভার সদস্যরা সাংবাদিকদের কাছে তাদের প্রতিক্রিয়া তুলে ধরেন। রাকিব হাসানের রিপোর্ট। কাজে যোগ দিয়েছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা, সকালে নিজ নিজ মন্ত্রণালয়ে পৌঁছালে মন্ত্রী প্রতিমন্ত্রীদের বরণ করে নেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সকাল 9টার দিকে নিজ দফতরে আসেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, বন পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। রাতারাতি সকল সংকট দূর করা যাবে না জানিয়ে সকল সমস্যার সমাধানে নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানান তারা। বিমানে দুর্নীতি আছে কিনা তা খতিয়ে দেখা হবে, পাটের নতুন নতুন জাত উদ্ভাবন করে পাটকে প্রধান অর্থকরী ফসলের তালিকায় নিয়ে আসা হবে এবং বিগত সময়ে নৌখাতের উন্নয়নে নেওয়া পদক্ষেপগুলো এগিয়ে নেয়াই এবারের লক্ষ্য বলে জানান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীগণ। এখন দেশের এই কর্মসংস্থানের ব্যবস্থা, শিক্ষার সব কাজের মধ্যে একটা ধারাবাহিকতা থাকতে হবে বলে জানান শিক্ষামন্ত্রী। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দেন নতুন স্বাস্থ্যমন্ত্রী। ডিজি মহোদয়, এডিজি মহোদয় এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে যোগ দিয়ে জনগণ যাদের প্রত্যাখ্যান করেছেন তাদের নিয়ে চিন্তা নেই বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে বিদেশে সরকারের বিরুদ্ধে গুজব রটানো হচ্ছে বলে অভিযোগ করেন তথ্য প্রতিমন্ত্রী। মত প্রকাশের স্বাধীনতা, তথ্যের অবাধ প্রবাহ এবং গণমাধ্যমের স্বাধীনতাকে অপব্যবহার করে যদি কোনো গোষ্ঠী অপপ্রচার এবং মিথ্যাচার করে সেটি গণতন্ত্রের জন্য ক্ষতিকর। মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে দেশে কোনো সিন্ডিকেট থাকতে পারবে না বলে হুঁশিয়ারি দেন বাণিজ্য প্রতিমন্ত্রী। সিন্ডিকেট ভাঙার পদ্ধতি বের করা হবে বলে জানান কৃষিমন্ত্রী। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। ঝিনাইদহে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, গত কয়েকদিনের মৃদু শৈত্যপ্রবাহের কারণে বিপাকে মানুষজন, সকাল থেকে দেখা মেলেনি সূর্যের, উত্তরে হিমেল হাওয়া আর দিনের তাপমাত্রা কম থাকায় শীত অনুভূত হচ্ছে বেশি। শীতের কারণে বেশি বিপাকে পড়েছে সমাজের নিম্ন আয়ের মানুষেরা, একটু উষ্ণতা পেতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন অনেকেই। সারা দেশের মতো নওগাঁয়ে বেড়েছে শীতের তীব্রতা, তীব্র শীতের সাথে ঘন কুয়াশা এবং হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সূর্য না ওঠায় দিনের বেলায়ও হেডলাইট চালিয়ে চলাচল করছে যানবাহন, দুই দিন পর কিছু সময়ের জন্য সূর্যের দেখা মিললেও আবারও কুয়াশায় ঢেকে যায়। সন্ধ্যার পর থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। শীত মৌসুমের গত কয়েকদিন নওগাঁর তাপমাত্রা 8 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।
ঘন কুয়াশা আর কনকনে ছান্দায় কুড়িগ্রামের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শ্রমজীবী মানুষজন কাজকর্মে বের হতে পারছেন না, কুয়াশার আড়ালে সূর্যের দেখা মিলছে না সারাদিন। আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। কনকনে ছান্দা আর উত্তরীয় হিমেল হাওয়ায় বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত বিভিন্ন রোগে স্বাভাবিক মানুষের চেয়ে বেশি ভর্তি হচ্ছে বলে জানান চিকিৎসক। টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক এবং মোটরসাইকেল সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। সকালে নাগরপুর শেখ হাসিনা ব্রিজের উপর ট্রাক এবং মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। নাগরপুর থানার ওসি জানান, ভোরের দিকে শেখ হাসিনা ব্রিজের উপরে ট্রাক এবং মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মোটরসাইকেলে থাকা 2 জন নিহত হয়। এই ঘটনায় ট্রাকটিকে আটক করা হয়েছে। নিহত 2 জনের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল এবং মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে আব্দুল বাসেদ নামে এক যাত্রী নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা 2 জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। আশুলিয়া জাকাতদের গুলিতে এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। ভোরে আশুলিয়া কুটিরিপাড়ায় কুটিরিয়ার এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, ভোরে ডাকাতরা একটি বাড়িতে প্রবেশকালে বাড়ির নিরাপত্তা কর্মী আব্দুল কাদের ডাকাতদের দেখে ফেলায় এলাকাবাসীদের ডাক দেন। এ সময় ডাকাতরা ওই নিরাপত্তা কর্মীকে এলোপাথারিভাবে গুলি করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী ওই নিরাপত্তা কর্মীকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর ইউনিয়নে শহীদুজ্জামান পলাশ নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাত 12টার দিকে 8 নম্বর ওয়ার্ড নাটেশ্বর গ্রাম থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথা ভারী কোনো জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। ঘটনা উদ্ঘাটন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। মুন্সীগঞ্জের সদরে বৃষ্টি বাড়িঘরে হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। সকালে সদর উপজেলার চরাঞ্চলের আধার ইউনিয়নে এই হামলার ঘটনা ঘটে। ঘটনায় আহত হয়েছে 2 নারীসহ 3 জন। এ ঘটনায় 2টি গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশও। তথ্য প্রযুক্তি এবং ম্যানুয়াল সোর্সিংয়ের মাধ্যমে এক স্বর্ণ ব্যবসায়ীর চুরি হওয়া 24,10,000 টাকা উদ্ধার করেছে ফেনী মডেল থানা পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থুয়াই অং প্রু মার্মা। তিনি জানান, মামলায় হওয়ার পরপরই তাকে তথ্য প্রযুক্তি এবং ম্যানুয়াল সোর্স কাজে লাগিয়ে চুরি হওয়া 30 লাখ টাকার মধ্যে 24,10,000 টাকা উদ্ধার করা হয়। আমরা মামলা রুজু হওয়ার 24-48 ঘন্টার মধ্যে আমরা চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা থেকে একজন আসামি সহ 24,10,000 টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হয়। চাঁদপুরে নির্মাণাধীন ভাষা বীর এম এ ওয়াদুদ সেতুর চোরাই মালামাল সহ 3 চোরকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ফরিদগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি করা মালামাল সহ 1টি ট্রাক জব্দ করা হয়। ফরিদগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা জানান, শনিবার গোপন সংবাদের সেতুর মালামাল চুরির খবর পেয়ে অভিযান পরিচালনা করে মালামাল এবং গাড়ি সহ 3 জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় সরকারি খাস পুকুর সংস্কারের অভাবে ভরাট করে নানা ব্যবস্থাপনা নির্মাণ করে দখলকৃতদের উচ্ছেদ করেছে গাজীপুর জেলা প্রশাসন। পুকুর পরিসংখ্যান তথ্য অনুযায়ী গাজীপুর জেলার খাস পুকুরের সংখ্যা 887টি। মহানগর ও আশপাশের এলাকায় দালিলিকভাবে 390টি পুকুর থাকলেও সরেজমিনে আছে 236টি এবং 154টি পুকুর পুরোপুরি অথবা আংশিক ভরাট হয়ে দখল হয়ে গেছে। গাজীপুর সদরের সহকারী কমিশন রাফে মোহাম্মদ ছড়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। নরসিংদীর বেলাবতে প্রণোদনা কর্মসূচি 2023-24 অর্থবছরের আওতায় কৃষক সমাবেশ এবং সমলয়ের চাষাবাদের উদ্বোধন করা হয়েছে। দুপুরে উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবি মৌসুমে বোরো ধানের চারা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে সমলয়ে চাষাবাদ উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা নাজিমুর রউফ খানের সভাপতিত্বে উদ্বোধন করেন জেলা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজিজুর রহমান। ঢাকার কেরানীগঞ্জের বিভিন্ন বাজারে জাটকা ইলিশ বিরোধী অভিযান চালিয়েছে কেরানীগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তর। সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা। অভিযানে প্রায় 100 কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে সেগুলো বিভিন্ন মাদ্রাসা এবং এতিমখানায় বিতরণ করা হয়। নভেম্বর মাসের 1 তারিখ থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত মোট 8 মাস জাটকা ধরা, পরিবহন, ক্রয় বিক্রয়, বাজারজাতকরণ, মজুত সম্পূর্ণরূপে নিষিদ্ধ। সমলয় পদ্ধতিতে ধান চাষে আগ্রহী হচ্ছেন ফরিদপুরের কৃষকরা। নতুন পদ্ধতিতে চাষে একদিকে বাঁচবে সময় এবং খরচ, অন্যদিকে মিলবে শ্রমিক সংকটের সমাধান। স্থানীয় কৃষি বিভাগ বলছে স্মার্ট কৃষি গড়তে 50% ভর্তুকিতে আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহ করছে সরকার। প্রতিনিধি শফিকুল ইসলাম জনের রিপোর্টে থাকছে বিস্তারিত। দেশের কৃষিতে বাড়ছে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, তবে এক একজন কৃষক এককভাবে ফসল আবাদ করায় নিশ্চিত করা যাচ্ছে না আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার। এই সমস্যার সমাধানে এবার ফরিদপুরের নগরকান্দায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে শুরু হয়েছে আধুনিক সমলয় পদ্ধতিতে ধান চাষ। এতে করে এক এলাকার কৃষকরা একযোগে ধানের বীজতলা তৈরি, চারা রোপণ ও একই সাথে কর্তনও করবেন। কৃষি অফিসের সহায়তায় নগরকান্দার কাজিকুরিয়াল গ্রামের 63 জন কৃষক একত্রে শুরু করেছেন সমলয় পদ্ধতিতে ধান চাষ। চারাটা কিষেনের দাম 800-1000 টাকা, আমরা এনে এক মন ধান বেশি 1100 টাকা। মেশিনতে করলে পরে অল্প দিনে কাজ শেষ হয়ে যাবে। বর্তমানে সেখানে চলছে চারা উৎপাদন। সরকারি সহায়তায় সমলয় পদ্ধতিতে ধান চাষ করতে পেরে খুশি এখানকার কৃষকরা। এভাবে যদি আমাকে আল্লাহ দেয় তাহলে 52% 52 মন পাবো, তাহলে ধান 25 মন আমাকে হিসেবে বেশি। যে মেশিন করতেছে ইঞ্জিল গুনি, এই তাদের লাগাইলে পর একদিন 10 বিঘা লাগানো যায়। তাদের যে পরামর্শ সেটা গ্রহণ করে আমরা এইভাবে চাষাবাদ করতেছি। মেশিন দিয়ে বপন করে লাগিয়ে দেবে খেতে, আর তারা কেগেও দেবে। কৃষি বিভাগ বলছে সমলয় পদ্ধতিতে কৃষিকে যান্ত্রিকীকরণের মাধ্যমে কমবে উৎপাদন ব্যয়, সেই সাথে মিলবে কৃষকদের শ্রমিক সংকটের সমাধান। আমাদের প্রণোদনা সহায়তায় সার সহায়তাও রয়েছে, সেটা তাদেরকে প্রদান করব। আমরা একই সাথে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধানটি কেটে মারাই করার ব্যবস্থা করে দিব। আশা করছি আমরা যে অবশ্যই আমরা সাকসেস হব। ওনারাও বলছে আচ্ছা আপনাদের আগে দেখি কেমন হয়, পরবর্তীতে না হয় আমরা এটা গ্রহণ করব। অল্প খরচে সমলয় পদ্ধতির ধান চাষ সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। শফিকুল ইসলাম জনি, মাইটিভি, ফরিদপুর। গর্ভবতী মা এবং নবজাতকের আধুনিক সেবা প্রদানের মাধ্যমে সুস্থ প্রজন্ম গড়তে চিকিৎসকদের পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষকেও ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় সিটি কর্পোরেশনের অর্থায়ন এবং ব্যবস্থাপনায় নির্মিত মা এবং শিশু হাসপাতালের অভ্যন্তরীণ সড়কে উদ্বোধনের পর হাসপাতালটির কার্যনির্বাহী কমিটির সাথে সভায় এ মন্তব্য করেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের সদ্য বিদায়ী সংসদ সদস্য ইবাদুল করিম বুলবুলের গাড়িবহরে হামলার ঘটনায় আমিনুল ইসলামকে আটক করেছে পুলিশ। এর আগে শনিবার রাতে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত 5টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। উপজেলার সলিমগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শুক্রবার হামলার ঘটনা ঘটে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর 5 মনিরামপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর নিজ নির্বাচনী এলাকায় হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী। সকালে যশোর বিমানবন্দরে পৌঁছালে এস এম ইয়াকুব আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা। এ সময় মনিরামপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, থানা কৃষক লীগের সভাপতি আবুল ইসলাম উপস্থিত ছিলেন।
নাশকতা এড়াতে ট্রেনে স্থাপন করা হচ্ছে ক্লোজড সার্কিট সিসি ক্যামেরা। ইতিমধ্যে ট্রেনে সিসি ক্যামেরা লাগানো শুরু করেছে রেলওয়ে পুলিশ। প্রথম পর্যায়ে আন্তনগর ট্রেন, পরবর্তী সময়ে বাকি ট্রেনগুলোও সিসি ক্যামেরার আওতায় আনা হবে। চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী জানান, সাম্প্রতিক সময়ে নাশকতার ঘটনায় রেলের ক্ষয়ক্ষতির পাশাপাশি মানুষের জানমালেরও ক্ষতি হয়েছে। নাশকতা এড়াতে রেলওয়ে পুলিশের পক্ষ থেকে ট্রেনে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে। বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 44তম জাতীয় সমাবেশ প্রস্তুতির উদ্বোধন করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক। গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার এবং ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। এ সময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম উদ্দিন আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট উপমহাপরিচালক নুরুল হাসান ফরিদী সহ বাহিনীর কর্মকর্তা কর্মচারী আনসার ব্যাটালিয়ন ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন। ফরিদপুরের মাসিক আইন শৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসন কার্যালয়ের কনফারেন্স রুমে এই মিটিং অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আসান তালুকদারের সভাপতিত্বে ফরিদপুর 3 আসনের সংসদ সদস্য এ কে আজাদ, ফরিদপুর 2 আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু, জেলা পুলিশ সুপার মোর্শেদ, 9টি উপজেলা চেয়ারম্যান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। র্যাব 9 ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে ভাসমান অসহায় এবং শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন, কাউতলি মোড় সহ শহরের বিভিন্ন স্থানে কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খা এদের শতাধিক ভাসমান শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় র্যাবের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। হঠাৎ শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সাতক্ষীরায় গরিব, দুস্থ এবং অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বিভিন্ন পয়েন্ট ঘুরে 500 জন শীতার্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ প্রশাসক শেখ মইনুল, জেলা প্রশাসক মইনুল ইসলাম মইন। এ সময় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। গাইবান্ধার সুন্দরগঞ্জে খেটে খাওয়া দিনমজুর শীতার্থ মানুষের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার চাচিয়া মীরগঞ্জ দাখিল মাদ্রাসা মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম কম্বল বিতরণ করেন। এ সময় সহকারী কমিশনার মাসুদুর রহমান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এদিকে তীব্র শীতে নিম্ন আয়ের সাধারণ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে নরসিংদী জেলা বিএনপি। শহরের বিভিন্ন স্থানে 2 শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় মহিলা দলের অন্যান্য নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় 2023-2024 অর্থবছরে রাজস্ব প্রকল্পের আওতায় সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। দুপুরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের সংরক্ষিত সদস্য নার্গিস বেগম। ঝিনাইদহে রেল লাইন, মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে শহরের পায়রা চত্বরে কর্মসূচির আয়োজন করে জেলা রেল লাইন মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটি। কর্মসূচিতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। পৌষ সংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজার জেলার বাজারে বাজারে বসেছে 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী মাছের মেলা। সিলেট বিভাগের বিভিন্ন হাওর নদী থেকে ধরে আনা দেশীয় প্রজাতির বড় বড় মাছ কিনতে দেশের প্রায় বিভিন্ন প্রান্ত থেকে আসছেন ক্রেতারা। এছাড়া দেখার জন্য বহু মানুষ, উৎসুক জনতা ভিড় করছেন মেলায়। মেলায় মাছের মধ্যে রয়েছে বাঘা, আইড়, বোয়াল, কাতল, চিতল, রুই, মৃগেল, গ্রাসকার্প সহ অসংখ্য ছোট বড় বিভিন্ন প্রজাতির মাছ।
নেত্রকোনার ফচিকায় শহীদ নুরুল আমিন স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্টের 32তম ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের প্রশিক্ষণ পরিচালক রফিকুল ইসলাম। খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে ক্রেস্ট তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিক। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুল আলম হীরা, ব্যারিস্টার ফয়সাল আহমেদ রনি। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনাম গুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সমালোচনায় কান না দিয়ে আত্মবিশ্বাস নিয়ে প্রজাতন্ত্রের কর্মচারীদের জনগণের কল্যাণে কাজ করে যাবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম কর্মদিবসে ব্যস্ত সময় পার করলেন নতুন মন্ত্রিসভার সদস্যরা, ফুলেল অভ্যর্থনায় বরণ করে নেন মন্ত্রণালয় এবং বিভাগের সচিবরা। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে 8.5 ডিগ্রি সেলসিয়াস। সমলয় পদ্ধতিতে ধান চাষে আগ্রহী হচ্ছেন ফরিদপুরের কৃষকরা, স্মার্ট কৃষি গড়তে 50% ভর্তুকিতে আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহ করছে সরকার। দর্শক, আমাদের সাথে এতক্ষণ থাকবার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla এবং facebook.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, আমি লীনা রহমান, আল্লাহ হাফেজ।